আমাদের মা বোনরা অনেক ক্ষেত্রে ভালো, কিন্তু এই একটা জায়গায় এসে ভালো মানুষ হতে পারছেন না, সেটা হলো স্বামীর আনুগত্য করা। একটা হাদিস আপনারা শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো নারী যখন চারটি কাজ করে জান্নাতের যে কোনো দুয়ার দিয়ে তার জন্য প্রবেশ করা সহজ হয়। সে চারটি কাজের প্রথমটা কি? ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোনো মহিলা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো রাখে, সিয়ামগুলো রাখে ঠিক মতো, আর ওয়া আতাআত জাওজাহা, স্বামীর নির্দেশ মেনে চলে, আনুগত্য করে, স্বামীর কথা শুনে, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের ইজ্জতকে হেফাজত করে, সেক্সুয়াল যত অপরাধ হতে পারে, অবৈধ হারাম সম্পর্ক হতে পারে, সেটা অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে, সবগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, এই নারীর জন্য মাত্র চারটি কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে কোনো দুয়ার দিয়ে প্রবেশ করার সুযোগ রেখেছেন। মহিলাদের জন্য জান্নাতে যাওয়া ভাই এত সহজ আল্লাহ তাআলা করে দিয়েছেন যে হারাম হালাল বাজ বিচার উপার্জনের মধ্যে এই ঝামেলার কাজটা, এই কঠিন কাজটা করতে হয় পুরুষকে, মহিলার এটা পোহাতে হয় না। আর বাহিরে উপার্জন করতে গিয়ে কারোর সাথে ঝগড়া, কারোর সাথে মারামারি, কারোর সাথে গণ্ডগোল, অনেক গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে পুরুষের, মহিলা সেটা থাকে না, তিনি বাসায় থাকেন। তিনি এই মৌলিক চারটা কাজ যদি করতে পারেন, জান্নাতে যাওয়া তার জন্য সহজ। এত সহজ করার পরেও নারীদের একটা বড় অংশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে জান্নাত জাহান্নামে দেখেছেন। এর প্রধান কারণ হলো যে আমাদের মা বোনরা নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, কিন্তু তৃতীয়টা করতে রাজি না, অর্থাৎ স্বামীর আনুগত্য করতে রাজি না। নারীবাদের নামে মুখরোচক স্লোগান আমাদের মা বোনদেরকে প্রতারিত করে রেখেছে, শয়তান তাদেরকে এর মাধ্যমে ধোকায় ফেলে দিয়েছেন, প্রবঞ্চনার শিকার তারা হয়েছেন, তাদেরকে শয়তান উস্কে দেয়, সমাজের শয়তানের দোসররা উস্কে দেয়, বলে কেন মানতে হবে স্বামীর নির্দেশ। এই জন্য দেখবেন অনেক মোত্তাকি পরহেজগার মহিলারাও এই জায়গাটা এসে ধরা খেয়ে যান। আল্লাহর এক নেককার বান্দা কোন এক সালাফের কাছে, কোন এক আল্লাহর বড় এক মুখলেস এবং সালেহ বান্দার কাছে একজন মহিলা এসে প্রশ্ন করেছেন যে উস্তাজ, আমি অনেক সালাত সিয়াম করি, নফল রোজা রাখি, রাতভর নামাজ পড়ি, সাদেকা করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, কিন্তু ইবাদতদের যে স্বাদটা এটা আসলে আমি সেভাবে পাচ্ছি না, কারণটা কি? তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমার সাথে তোমার স্বামীর সম্পর্কটা কেমন বোন? তখন ভদ্রমহিলা বললেন যে আমি আপনাকে জিজ্ঞেস করছি ইবাদতের স্বাদ পাই না কেন, আর আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে স্বামীর সাথে সম্পর্ক কেমন। তখন উনি বললেন, বোন, তোমার স্বামীর সাথে তোমার সম্পর্কটা যদি খারাপ হয়, তুমি যদি তাকে আনুগত্য করতে না পারো, তোমার মধ্যে ইগো তৈরি করে ইবলিস, এবং তুমি যদি মনে করো যে না তার কথা কেন শুনতে হবে, সে তো আমার চাইতে অধম বা সে আমার মতোই, তাহলে সেক্ষেত্রে তুমি ইবাদতের স্বাদ পাবা না বোন, যত ইবাদত করে এটার স্বাদ পাবা না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষার বিষয়। আজকের এই সময়টাতে আমাদের মা বোনরা স্বামীকে আনুগত্য করা, শ্রদ্ধা করা, এই জিনিসটা ভুলে গেছে যতটুকু মনে হয়। আব্দুল ইবনে মোবারক রাহিমাহুল্লাহর স্ত্রী তিনি বা কোনো এক সালাফ এর স্ত্রী তিনি বলেছেন, সেই যুগে বলেছেন সে যুগের নারীদেরকে যে হে আমাদের সমাজের মেয়েরা, তোমাদেরকে বলছি শোনো, আমরা আমাদের স্বামীদেরকে প্রজারা রাজাদেরকে যেরকম শ্রদ্ধা করত এরকম শ্রদ্ধা করতাম, আজ সেটা হারিয়ে গেছে। শয়তান মুখরোচক নানা স্লোগান দিয়ে আমাদের মা বোনদেরকে উস্কে দিয়েছে। নামাজি কালামি পর্দানসীন মহিলা পর্যন্ত সব করতে রাজি আছে, পর্দাটাও করতে রাজি আছে, কিন্তু স্বামীর কথা শুনতে রাজি না, তর্ক করবে কথায় কথা, ঠিক না বেঠিক? একসাথে থাকতে গেলে তর্ক হতে পারে, একসাথে থাকতে গেলে মনের অমিল হতে পারে, ঝগড়াঝাটিও হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে স্ত্রীদের সাথে মনোমালিন্য হয়েছে ছোটখাটো ইস্যুতে, বড় কোনো মনোমালিন্য, ছোটখাটো মনোমালিন্য হয়েছে, আমাদেরও হতে পারে, হওয়াটা দোষের না, কিন্তু চূড়ান্তভাবে একজন জান্নাত প্রত্যাশী নারী, আল্লাহর একজন প্রিয় বান্দি, তিনি চেষ্টা করবেন যে আমার স্বামী যত যৌক্তিক নির্দেশ আছে সেগুলো আমি মানার চেষ্টা করব, এবং তাকে আমি আমার অভিভাবক হিসেবে শ্রদ্ধা করব, আনুগত্য করব, এবং একজন মানুষের নির্দেশ তো আমাকে মানতে হবে, তিনি আমার গাড়িয়ার, আমি তারটা মানব, তিনি হোক আমার চাইতে শিক্ষার দিক থেকে পিছিয়ে, হোক বুদ্ধির দিক থেকে পিছিয়ে, হোক অনেক দিক থেকে পিছিয়ে, কিন্তু তিনি আমার স্বামী, এই আনুগত্যটা তাকে দিতে হবে আমার জান্নাতে যাওয়ার স্বার্থে।
আল্লাহ তাআলা আমাদের মা বোনদের এই আমলটা করার তৌফিক দান করুন।